আচ্ছা, আজকে আমাদের বিষয় হলো ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট ফোর। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পার্ট থ্রি, আজকে পার্ট ফোর। তো আমরা আজকে আলোচনা করবো এগুলো, ইনফরমেশন কিভাবে প্রসেস করব, ইনফরমেশন প্রসেসিং। আচ্ছা, আমাদের তিনটে স্টেপ মেইনলি, আমাদের আর্টিকেল রাইটিং, ওয়েব কন্টেন্ট রাইটিং, এটা তিনটে স্টেপ। একটা হচ্ছে ইনফরমেশন কালেকশন, একটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং, আর একটা হচ্ছে আর্টিকেল রাইটিং। তো আমরা গত ক্লাস পর্যন্ত যেটা শিখেছিলাম, ক্লাস ওয়ান, টু এবং থ্রিতে, আমরা ইনফরমেশন কীভাবে কালেক্ট করব। আমি স্টেপগুলো দেখাচ্ছি। আর্টিকেল রাইটিং স্টেপ, ওয়েব কন্টেন্ট ক্রিয়েটিং স্টেপস। তিনটে স্টেপ, একটা হলো ইনফরমেশন কালেকশন, আর একটা হলো ইনফরমেশন প্রসেসিং, আর থার্ড পার্ট হলো ইনফরমেশন আর্টিকেল রাইটিং অথবা ওয়েব কন্টেন্ট ক্রিয়েট। তো আমরা মূলত যেটা আমরা শিখছি, ওয়েব কন্টেন্ট কীভাবে তৈরি করব। কিন্তু ওয়েব কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, আমাদের প্রথমত ইনফরমেশন লাগবে। ইনফরমেশন মানে, আমরা সহজ করে যদি বলি, ইনফরমেশন মানে টেক্সট প্লাস ইমেজ প্লাস ভিডিওস প্লাস অ্যানিমেশন, তাই না? এই সবগুলো আমরা কীভাবে কালেকশন করব। তো ইনফরমেশন মানে টেক্সট, ইমেজ, ভিডিওস, অ্যানিমেশন সবগুলো মিলেই ইনফরমেশন। কারণ যে কোনো একটা আর্টিকেল লিখতে হলে আমাদেরকে সেই সংশ্লিষ্ট বিষয়ে টেক্সট লাগবে, ইমেজ লাগবে, ভিডিও লাগবে, অ্যানিমেশন লাগবে, আরও অনেক কিছু লাগবে। এই সব কিছু মিলেই ইনফরমেশন। তো আমরা প্রথম তিনটে ক্লাসে শিখেছিলাম ইনফরমেশন কীভাবে কালেক্ট করব, কোন কোন সোর্স থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করব। আচ্ছা, আজকে আমরা শিখবো ইনফরমেশন প্রসেসিং কীভাবে করব। আমরা প্রথমত ইনফরমেশন কালেকশন করব, আমাদের কালেকশন করা যে ইনফরমেশনগুলো সেগুলোকে আমরা প্রসেস করব। প্রসেস করার পরে দেন আমরা ওয়েব কন্টেন্ট তৈরি করব। তাহলে আজকে আমরা শিখবো, আলোচনা করব শুধুমাত্র এই অংশটুকু, ইনফরমেশন প্রসেসিং। এবং আগামী ক্লাসটা আমাদের শেষ ক্লাস, আগামী ক্লাসে আমরা আলোচনা করব ওয়েব কন্টেন্ট তৈরি করা, ঠিক আছে? ওয়েব কন্টেন্ট তৈরির কৌশলগুলো শিখব। আচ্ছা, এখন আমরা যে ইনফরমেশনগুলো কালেকশন করলাম, সেই কালেকশন করে ইনফরমেশনগুলোকে আমরা কীভাবে প্রসেস করব। তো দেখুন, আমরা কীভাবে আমরা ইনফরমেশনগুলোকে প্রসেস করব। প্রথম হচ্ছে কপি স্কেপ, গুগল ট্রান্সলেট, ভয়েস টু টেক্সট অথবা টেক্সট টু ভয়েস, গুগল ড্রাইভ, ড্রপ বক্স, স্কাই ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল ওয়েদার, প্রোডাক্ট ইনফো, যাক এগুলো তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এগুলো তো গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? প্রোডাক্ট ইনফরমেশন, গুগল ওয়েদার, এগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, গুগল ড্রাইভ দেখাবো। তাহলে ইনফরমেশনগুলোকে গ্যাদার কীভাবে করবো, ইনফরমেশনগুলোকে রিঅ্যারেঞ্জ কীভাবে করবো, মানে প্রসেস কীভাবে করবো। তো দেখুন, কপি স্কেপ। এখন প্রসেসিংয়ের প্রয়োজনটা কী? আমরা যে বিষয়ে আমরা আর্টিকেল লিখবো, যে বিষয়ে আমরা কোনো একটা কিছু লিখবো, সেই বিষয়ে নিয়ে আমরা অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করবো। ইনফরমেশন কালেক্ট করার পরে আমরা ওইখান থেকে প্রয়োজনীয় তথ্যটুকু খুঁজে নেবো, বাকিটুকু আমরা ফেলে দেবো, তাই না? এবং ওগুলোকে আমরা সাজাবো, আমাদের মতো করে আমরা সাজাবো। ও সাজানোর বিষয়টা হচ্ছে প্রসেসিং। ঠিক বিষয়টা এরকম, আমরা সবাই এই কাজটা স্কুল লাইফে, কলেজ লাইফে আমরা করছি, কোনো একটা বিষয়ে নোটস তৈরি করা,
কয়েকটা বিষয়ের হেল্প নিয়ে কয়েকটা বই থেকে একটা নোটস তৈরি করা। একটা বইতে হয়তো এই অংশটুকু ভালো, আরেকটা বইতে ওই অংশটুকু ভালো। তাহলে যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি তিন চারটা বই পড়েন, অনেক ভালো একটা নোটস আমরা তৈরি করতে পারি না, বিষয়টা এরকমই। তো আমরা এখন প্রসেস করব। তো প্রসেস করার জন্য আমাদের এই জিনিসের হেল্পগুলো লাগবে। এগুলো ছাড়া আরও অনেক কিছু আছে, আমি একটু পরে বলবো। প্রথমে দেখুন কপি স্কেল। আচ্ছা, এরপর আছে স্পিনার চিপ। আচ্ছা, প্রথমত কপি স্কেপ দেখুন। এখন কপি স্কেপ হলো আমার যে লেখাগুলো, মানে কপি চেক করা, কপি চেক, মানে আমি যে লেখাটা লিখলাম সেই লেখাটা কোথাও থেকে হুবহু কিনা, কপি চেক করা দেখুন। আচ্ছা, আগে আমি এখান থেকে বলি কপি চেক বিষয়টা কি। এখন আমাকে যদি আমি যদি কোনো একটা লেখা পাই কোনো একটা ওয়েবসাইটে, অথবা আমার কোনো একটা লেখা সেটা যদি অন্য কোনো একটা লেখার সাথে হুবহু মিলে যায়, তাহলে আমারটা হবে কপি করা লেখা, ঠিক আছে। এবং কপি করা লেখাটাকে বলা হয় প্ল্যাজারিজম, মানে যে কোনো একটা লেখা অন্য কারো লেখা যদি আপনি কোথাও পোস্ট করেন, কোথাও যদি পাবলিশ করেন, সেটা মানে আইনত সিদ্ধ হবে না। কারণ রবীন্দ্রনাথ একটা কবিতা লেখছে, এখন রবীন্দ্রনাথের কবিতা যদি আপনি নিজের বলে চালাই দেন, রবীন্দ্রনাথ কোনো কষ্ট পাবে না। আপনি যদি রবীন্দ্রনাথের কবিতাটা যদি রবীন্দ্রনাথের নাম দিয়ে যদি চালান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যত হচ্ছে প্রিন্ট করেন, ঠিক আছে। কিন্তু রবীন্দ্রনাথের কবিতা আপনি নিজের নামে চালালে কি সেটা দোষের। তো এই দোষটাকে বলা হয় প্ল্যাজারিজম, প্ল্যাজারিজম। আপনাদের এই শব্দগুলো মনে রাখলে ভালো হবে, কারণ বায়ার আপনাকে কাজ করার সময়, এই ওয়েব কন্টেন্ট তৈরি করার সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি প্ল্যাজারিজম করবেন কি না, অথবা প্ল্যাজারিজমের ব্যাপারে আপনি কতটুকু জানেন। প্ল্যাজারিজম, তো প্ল্যাজারিজম হলো মানে কোথাও থেকে চুরি ইয়া করে লেখা, কোথাও থেকে কপি করে লেখা, হুবহু কোনো জায়গা থেকে কপি করে লেখা। মনে করেন গরুর রচনা। এখন গরুর রচনা নিয়ে গরুর কয়টা হাত কয়টা পা সেটা আমরা সবাই জানি। এখন আপনি যদি বলেন যে গরুর চারটা পা, আরেকজনে বললো গরুর চারটা পা, এটা কি কপিরাইট? এটা কি কেউ বলবে যে তুমি আমার থেকে শুনে বলছো? কেউ বলবে? বলবে না। এখন ইনফরমেশনগুলো সেমই থাকবে। এখন দশজন যদি দশটা গরুর রচনা লাগে, তাহলে দশটা রচনা কি হবে? ইনফরমেশনগুলো সেম থাকবে না। কেউ বলবে না যে কি, কেউ বলবে না যে গরুর পাঁচটা পা, বলবে? সবাই সেমই বলবে। এখন তাহলে পার্থক্যটা কী? তাহলে সবাই তো একই কথাই বলবে, ঠিক আছে। একই কথা বললো, প্রত্যেকের একটা শব্দ হলেও বেশ কম থাকবে। শব্দ বলতে একজনে জিনিসটা ব্যাখ্যা করবে একভাবে, আরেকজনে কি আরেকভাবে বলবে। আমরা পুরো রচনাটা যদি পড়ি, একদম লাইন বা লাইন, অক্ষর বাই অক্ষর একরকম হবে না। একই কথা বলবে, একই জিনিস, একই কথা যদি দশজনে বলে দশ রকম হবে। একটা সিনেমার কাহিনী, দশজন একটা সিনেমা দেখছে, এখন দশজনের যদি কাছ থেকে যদি আপনি আলাদা আলাদাভাবে শুনেন, দশজনে কি হুবহু একইভাবে বলবে, নাকি একটু আট পিস করে বলবে? মানে ওরা একই ঘটনাকে বলবে, সেম ঘটনাই বলবে, বাট বর্ণনার ধরনটা কি একই হবে না, তাই না? তো এখন কপি করা মানে হচ্ছে সেটাই, যদি আপনি কোন কোথাও থেকে লেখা নেন এবং হুবহু ওই লেখাটা একদম পুরোপুরি ফটোকপি করে আপনার এখানে বসায় গেলেন, ওটা হচ্ছে কী করা? কপি করা। বাট আপনি যদি জিনিসটা পড়েন, পড়ে মূল ভাবটা বুঝেন, মূল ভাবটা বুঝে যদি আপনি আপনার মতো করে লেখেন, সেটাকে কপি করা বলবেন না। আমি কি বুঝতে পারছি? আপনি ইনফরমেশনগুলো নেওয়ার রাইট আপনার আছে, আপনি যে কোনো জায়গা থেকে ইনফরমেশনগুলো নিতে পারেন, এতে দোষের কিছু নেই। বাট অন্য কারো লেখা অক্ষর বাই অক্ষর একদম পুরোপুরি কপি করে পেস্ট করা, ঠিক আছে, এটা হচ্ছে দোষণীয়। তো বায়ার যে আপনাকে কাজ দেওয়ার আগে যে জিনিসটা শিওর হবে, সেটা হচ্ছে আপনি কোনো ইয়া করবেন কি না, প্ল্যাজারিজম করবেন কি না। কারণ যদি প্ল্যাজারিজম করেন, সেক্ষেত্রে কী হবে? বায়ারের সমস্যা হবে। কারণ ওদের দেশে ইউরোপ আমেরিকাতে কপিরাইট লটা খুবই স্ট্রং। এখন যদি প্ল্যাজারিজম করে বায়ারের ওয়েবসাইটে যদি প্ল্যাজারিজম করা কোনো তথ্য যদি পাবলিশ হয়, সেটা যদি বা আপনি তৈরি করছেন, বাট সেটার জন্য অপরাধী হবে কে? বায়ার। ওই আইনি সমস্যার সম্মুখীন হবে বায়ার। তো সেই কারণে বায়ার ওয়েব কন্টেন্টের কাজ দেওয়ার আগে এই জিনিসটা, এই ব্যাপারে খুবই সচেতন, প্ল্যাজারিজম, ঠিক আছে। মানে এটা কোনো কপিরাইট কন্টেন্ট কিনা, কোনো কপিরাইট কন্টেন্টকে আপনি হুবহু কি ওখান থেকে কপি করে যদি আপনার সাইটে দিয়ে দেন, এটা হবে প্ল্যাজারিজম, ঠিক আছে। আচ্ছা, এখন প্ল্যাজারিজম বিষয়টা কী আমি আরেকটু বলি। কোনো একটা লেখা যদি আপনি যদি ওয়েবে পাবলিশ করেন, কোনো একটা লেখা যদি আপনি ওয়েব পেজকে যদি কপি করে আপনি নিজে সেটা পড়েন,
আপনি কোনো একটা ওয়েবসাইটকে কপি করছেন, কপি করে আপনি নিজে সেটা পড়তেছেন, এটা কোনো ইয়া না, প্লেজারিজম না। কোনো একটা ওয়েবসাইটকে আপনি কপি করছেন, কপি করে সেটা আপনি প্রিন্ট করছেন, সেটাও কি না, প্লেজারিজম না, সেটাও দূষণীয় না, কপিরাইট লঙ্ঘন হবে না, ঠিক আছে। আপনি কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা ওয়েব কন্টেন্টকে আপনি কপি করছেন, কপি করে আপনার সাইটে আপনি দিচ্ছেন, দিয়ে আপনি নিচে নিচে লিখে দিচ্ছেন সোর্স, সোর্স করতে, ঠিক আছে, তাহলে সেটাও কী হবে না, প্লেজারিজম হবে না, কারণ আপনি কিনা সোর্সটা উল্লেখ করতেছেন। এত করে অরিজিনাল কন্টেন্টের যে মালিক সে আর কি লাভবান হচ্ছে। আপনি আপনার এখানে যদি রবীন্দ্রনাথের একটা কবিতা দেন, কবিতা দিয়ে নিচে যদি লিখে দেন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ গ্রন্থ হতে সংগৃহীত, তাহলে এটা এতে প্রচার হচ্ছে কা, রবীন্দ্রনাথের প্রচার হচ্ছে, তাহলে সেটা দূষণীয় না। তাহলে প্লেজারিজম বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নিজের নামে চালানো, অন্য কারো লেখা নিজের নামে চালানো, সেটা হচ্ছে দূষণীয়। তো এখন আপনি যখন কপিস্কেপ, এখন আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা বায়ার চেক করবে যে আপনার লেখাটা কতটুকু অথেন্টিক, ঠিক আছে, কারণ আপনি কোথেকে নিচ থেকে লেখছেন নাকি আপনার লেখাটা খুব অন্য কোথাটাকে আপনি কি খুব মানে কপি করে নিয়ে আসছেন, এটা বায়ার চেক করবে। তো বায়ার কীভাবে চেক করবে এই প্রসেসটা আপনারও জানা দরকার, কারণ আপনারও বিভিন্ন প্রয়োজনে এই জিনিসটা লাগবে। আপনার নিজের লেখা নিজেও চেক করতে হবে, অন্য কারো লেখাও চেক করতে হবে। তো একটা লেখা কপি করা লেখা কি না, অথবা একটা লেখা একটা লেখাতে প্লেজারিজম হয়েছে কি না, আমরা সেটা কীভাবে বুঝবো, আমাদেরকে সেটা বুঝতে হেল্প করবে কপিস্কেপ। কপিস্কেপ এবং অনলাইনে কপিস্কেপ ছাড়া আপনি অনেক অনেকগুলো ইয়া পাবেন, ওয়েবসাইট পাবেন যারা কপি চেক করতে হেল্প করবে। মানে আপনি যেকোনো একটা লেখা, এই লেখাটা কপি করে লেখা নাকি এটা জেনুইন লেখা, এই লেখাটা আপনাকে চেক করতে হেল্প করবে। আপনি যদি কোনো নিউজ পেপার সম্পাদকের কাছে কোনো একটা পত্রিকা কোনো একটা কবিতা নিয়ে যান, কবিতা নিয়ে যদি বলেন যে এটা আমি আমি লিখছি, মানে কোনো একজন কবির কোনো একটা কবিতা আপনি কি ইয়া করছেন, ঠিক আছে, হুবহু নিয়েছেন, নিয়ে আপনি কোনো সম্পাদকের কাছে গেছেন, গিয়ে বলছেন যে এটা আমি লিখছি, তাহলে সম্পাদক তো সারা পৃথিবীর সবগুলো বই পড়ে নেই, তাই না, সে হয়তো সবগুলো কবিতা তার মুখস্থও নেই, সে হয়তো জানবেও না এটা কি, সে হয়তো তার পত্রিকা ছাপাই দেবে, ছাপা দেওয়ার পরে বোঝা যাবে যে কি, হয়তো পাঠকের রিয়েকশন দেখে সে বুঝতে পারবে যে না এটা ইয়া ছিল প্লেজার, মানে ইয়া ছিল প্লেজারিজম ছিল, কারণ তার কাছে কোনো টেকনোলজি নেই। কারণ আমাদের কাছে স্পষ্ট টেকনোলজি আছে, আমরা যে কোনো একটা লেখা যদি আমাদেরকে কেউ দেয় আমরা সেটা যাচাই করে আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারবো যে এটা পৃথিবীর কোনো বই থেকে সেটা কপি হয়েছে কিনা, এটা শুধু বাংলাদেশের কোনো বই থেকে না, সারা পৃথিবীর কোনো বই থেকে কোনো নিউজ পেপার থেকে অথবা কোথাও থেকে সেটা কপি হয়েছে কিনা, আমি কি বুঝতে পারছি, আমরা একদম 100% শিওরলি বলতে পারবো, এবং কোন জায়গা থেকে কপি হয়েছে সেটা আমরা সোর্সটা উল্লেখ করতে পারবো। তো আমরা এখন কপি চেক করবো, দেখুন মানে আপনি লেখাটা দেওয়ার পর, আপনার লেখাটা সাবমিট করার পর বায়ার কীভাবে চেক করবে আপনার লেখাটা জেনুইন কিনা, ঠিক আছে, আমি আমি সেটাই দেখাচ্ছি। তো যেহেতু আপনি বায়ার চেক করবেই, তো সে কারণে আপনি নিজের লেখাকে আগে নিজে চেক করবেন, নিজে চেক করে তারপর আপনি বায়ারের কাছে সাবমিট করবেন, যাতে বায়ার আপনার লেখার কোনো ভুল ধরতে না পারে। দেখুন আমরা আমরা প্লেজারিজম চেক করব অথবা কপি কন্টেন্ট চেক করব। তাহলে আপনি গুগলে সার্চ করবেন, আচ্ছা কপি কন্টেন্ট চেক করার জন্য যে ওয়েবসাইটটা এটা হচ্ছে কপিস্কেপ, copyscape.com, www.copyscape.com, এটা হচ্ছে মানে প্লেজারিজম চেক করার জন্য। আর কপিস্কেপ কীভাবে করবেন এটা আমি আমার সিরিজে বিস্তারিত লিখেছি, এই কপিস্কেপ কীভাবে ইউজ করবেন, আমার এসইউর সিরি নাম্বার 8-এ এই যে কপিস্কেপ ইন্টারনেট 19-এ 8 নম্বর সিরিজ 19 নম্বর লেসন কপিস্কেপ। আমাদেরকে ইউজ করার, এই যে কপিস্কেপ কীভাবে ইউজ করবেন, কীভাবে কী করবেন সেটা আমি বিস্তারিত এখানে দিয়ে দিচ্ছি। আমার বায়ের ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট ঠিক আছে, এখানে আমি বিস্তারিত দেখিয়েছি। তো কপিস্কেপে কপিস্কেপ যে যে জিনিসগুলো করতে পারবে সেটা হচ্ছে প্রথমত কপি চেক করা, আপনি কোনো একটা লেখা লেখছেন এই লেখাটা কপিরাইটেড কন্টেন্ট কিনা এটা সে চেক করবে, এই লেখাটা কোনো এই লেখাতে কোনো প্লেজারিজম আছে কিনা, মানে কোনো একটা প্যারা অথবা কোনো একটা ইয়া অংশ হুবহু অন্য কোনো লেখা থেকে ইয়ে হয়েছে কিনা, কারণ পৃথিবীর যে কোনো বই যে কোনো নিউজ পেপার সেটা কোনো না কোনোভাবেই সেটা নেটে চলে আসে, আর কপিস্কেপ কী করে ওই সব কিছুর মধ্যে সে যাচাই করে, যাচাই করে সে ইয়া করে
দেখে যে এটা কোনো কোথাও থেকে কোনো সোর্স থেকে সেটা কপি হয়েছে কিনা, এবং সেই সোর্সগুলোর লিঙ্কগুলো আমাদেরকে দিয়ে দেয়। এক নম্বর হচ্ছে এটা কপি চেক করেন, আর দুই নম্বর হলো আপনার ওয়েবসাইটে আপনি গার্ড দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি আপনি কপি স্কেপ বসান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি কোনো কন্টেন্ট চুরি করে নিয়ে অন্য কোনো ওয়েবসাইটে যদি পাবলিশ করে, সাঁতার কাটা কপি স্কেপ আপনাকে SMS করবে, আপনাকে অ্যালার্ট দেবে, ঠিক আছে, যে তুমি বসে আছো কেন, চুরি করে নিয়ে যাচ্ছে। তো কপি স্কেপ এক নম্বর হচ্ছে এই আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করে, আমাদের এই লেখাটা কপি করে লেখা কিনে, আপনার কাছে যে লেখাটা আছে সেই লেখাটা কপি করে লেখা কিনে। আর দুই নম্বর হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো আমাদের মানে ওয়েবসাইটটাকে সে প্রোটেক্টেড রাখে, যাতে কেউ আমাদের এখান থেকে লেখা চুরি করে নিয়ে যেতে না পারে। আচ্ছা, কপি স্ক্রিপ্ট ছাড়াও আরও অনেকগুলো সিস্টেম আছে। দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন কপি চেকার, ডুপ্লিকেট চেকার অথবা প্লেজারিজম চেকার, যে কোনোটা নিয়ে সার্চ করলে আপনি অনেকগুলো ওয়েব সার্ভিস পাবেন যারা আপনাকে কন্টেন্ট এই লেখা চুরি ইয়ে করতে হেল্প করবে। কপি চেকার আসছে না, কপি চেকার, এই যে প্লেজারিজম চেকার, কপি স্কেপ, ডুপ্লি চেকার, অনেক কিছু আসছে না। আপনি প্লেজারিজম চেকার লেগে সার্চ করলে আসবে, ডুপ্লি চেকার লেগে সার্চ করলে আসবে, আবার কি কপি চেকার লেগে সার্চ করলে আসবে, মানে আপনি আপনার লেখাটা কপি কিনা সেটা আপনি চেক করতে চান। আমি জাস্ট কপি চেকার লেগে সার্চ করলাম, এখানে অনেকগুলো আসছে, তার মধ্যে এটা দেখেন যে এখানে লেখা আছে প্লেজারিজম চেকার, ওয়েবসাইটের নাম হলো duplicheckar.com। আমি প্লেজারিজম চেকার লেগে সার্চ করি, PLAGIARISM প্লেজারিজম চেকার, প্লেজারিজম চেকার। যে প্লেজারিজম চেকার, ডুপ্লি চেকার, আপনারা কি বিষয়ে বুঝতে পারছেন? আমরা এরকম শত শত সার্ভিস পাবো যারা মানে ডুপ্লিকেট কন্টেন্ট চেক করতে আমাদেরকে হেল্প করবে। আমি একটাতে যাচ্ছি, ডুপ্লি চেকার, এখানে কি বলছে, জাস্ট আমরা ফাইলটা এখানে দেবো অথবা ব্রাউজ করবো, এমএস ওয়ার্ডের ফাইল, এক্সেলের ফাইল, সেটা যত বড় ফাইল হোক না কেন আমরা এখানে হয়তো ব্রাউজ করবো, অথবা আমরা কপি করে কন্টেন্টটা এখানে দেবো। দেখুন, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কন্টেন্ট এখানে দিচ্ছি, আমি অ্যাজ অ্যান আর্টিকেলস থেকে একটা কন্টেন্ট নিয়ে এখানে আমি দেবো, দেখি সে ধরতে পারে কিনা। মনে করেন এই লেখাটা আমি কপি করবো, কপি করে আমি ওখানে যাবো, এলাকাটা আমি করতে গিয়ে নিচ্ছি অ্যাজাইন থেকে, অ্যাজাইন আর্টিকেলস, আমি জাস্ট একটুকু কপি করলাম, কপি করে আমি এই বক্সে দিলাম। আমি এটা এলাকাটা কপি কিনা সেটা আমি চেক করতেছি, এবং অরিজিনাল সোর্সটা সে ধরতে পারি কিনা সেটা আমি চেক করে দেখতেছি। তাহলে আমি একটা কপি করে লেখা কী করলাম, আমি এখানে দিলাম, ঠিক আছে, দিলাম, দেওয়ার পর আমি চেক করব। সার্চ নাও, না, লুকিং ফর এ নিউ হোম, এটা হবে সার্চ। সে সার্চ করতেছে, পুরো ওয়েবে সে সার্চ করতেছে, হাজার হাজার লাখ লাখ সাইট সে সার্চ করতেছে, কোত্থেকে এই জিনিসটা মানে কোথা থেকে কপি করা হয়েছে কিনা সে চেক করতেছে, একটু পরে আমাদেরকে রেজাল্ট দেবে। হ্যাঁ,
কই নো প্লেজারিজম ডিড ক্রিয়েট না অর্ধেক এক প্যারা নিয়ে আসলে হবে, এক প্যারা নিয়ে আসলে সে কন্টেন্ট ক্রিয়া করতে পারবে। আমরা আরেকটা লেখা দিয়ে দেখি, আচ্ছা এটা কাজ করতেছে না, আমরা আরেকটা সাইডে যাই। প্লেজারিজম চেকার, কপি চেকার, ডুপ্লি চেকার, প্লেজারিজম ইনপুট দ্য টেক্সট হিয়ার দিলাম, চেক ডুপ্লিকেট কন্টেন্ট, এটা আমরা সরাসরি কন্টেন্ট দিয়েও সার্চ করতে পারি। আবার যেটি ইউআরএল, সেই ইউআরএলটা এখানে দিলেও ওই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট আমরা যে ওয়েবসাইটটাকে চেক করব, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলেও ওই পুরো ওয়েবসাইট চেক করে সে বলবে যে ওয়েবসাইটের কোনো কন্টেন্ট ইয়া করা আছে কিনা, প্লেজারিজম করা আছে কিনা। এই যে সে অনেকগুলো সোর্স ইউনিক, কী ব্যাপারে পেমেন্ট করতেছে কেন, না না সাইন ইন না করলেও কথা বলবো তো।
সার্চ করতেছে। যাই হোক, আপনারা এটুকু এটুকু বুঝতে পারছেন যে আমরা কপি চেক করার জন্য যদি আমরা অনলাইনে সার্চ করি, যদি গুগলে সার্চ করি প্ল্যাজারিজম চেকার অথবা কপি চেকার অথবা ডুপ্লিকেট কন্টেন্ট চেকার লিখে যদি সার্চ করি, তাহলে আমরা অনেকগুলো ওয়েব সার্ভিস পাবো, অনেকগুলো সফটওয়্যার পাবো আমরা যেগুলো দিয়ে চেক করতে পারবো। আচ্ছা, আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা, আপনারা এই বিষয়টা দেখবেন, বাসায় দেখে চেক করবেন, কোনো প্রবলেম হলে আমি আগামী ক্লাস আবার দেখাবো। আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন? এই মুহূর্তে অনলাইন থেকে এটা কাজ করতেছে না, কাজ করতে একটু একটু দেরি হচ্ছে। এটা মাঝে মধ্যে নেটের কারণে হতে পারে, মাঝে মধ্যে ওয়েবসাইট ডাউনলোড করার কারণে হতে পারে, ঠিক আছে, ঠিকভাবে কাজ না করতে পারে। বাট আমরা শিখতেছি ওই একটা প্রসেসটা, ঠিক আছে। আপনারা কি প্রসেসটা বুঝতে পারছেন যে আমরা যে কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট আমরা চেক করতে পারবো? একটু কি ক্লিয়ার? তাহলে আপনারা করে দেখবেন, করে যদি দেখেন যে কাজ করে না, তখন আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আবারও আলাপ করবো। এই যেখানে বলছে স্যার প্লাজারিজম অ্যাপ্রক্সিমেটলি 6% ইন ওয়ান সোর্স চেক অথর টেক্সট, ওই যে যে লেখাগুলো প্লাজারিজম যে যে লাইনগুলো ইয়া হচ্ছে সেগুলো ওরা ইয়া করে দিচ্ছে, যেখান থেকে এখান থেকে প্লাজারিজম হচ্ছে। বাট আমরা তো পুরোটাই করছিলাম প্লাজারিজম, তাই না? আরেকটা চেক করে দেখছি, দেখেন দিস পেপার মে বি প্লেজারাইজড, দ্য পার্সেন্টেজ অফ অরিজিনাল কন্টেন্ট ইজ দিস পেপার টু লো। এই যে এখানে দিয়ে দিচ্ছে না লিঙ্কগুলো, যে আমরা যখন এলাকাটাকে চেক করলাম সাতরাতে, কি বললো এখানে সাতরাতে, এখানে বললো প্লেজারিজম পাওয়া গেছে, এটা অরিজিনালিটি 0%, তাই না? এরপরে এবং দ্য ফলোয়িং ওয়েব পেজেস মে কন্টেন কন্টেন্ট ম্যাচিং দিস ডকুমেন্ট, মানে কোন
ইয়া থেকে পাওয়া গেছে যে ওয়েবসাইট থেকে সেই সার্টিফিকেটগুলো লিঙ্কও দিয়ে দিয়েছে। এই যে সরাসরি চলে আসছে না, মানে কোথেকে আমরা কপি করেছিলাম সেই সাইটগুলোর লিঙ্কও অটোমেটিক্যালি এখানে চলে আসছে। না না এজেন্ট থেকে না, এই যে আমি একটু আগে এখান থেকে কপি করছি আমি আর্টিকেল বেস থেকে। আমি আবারও দিচ্ছি দেখ, এটা আর্টিকেল বেস থেকে দিয়েছিলাম একটু আগে, এই যে এটা ঠিক আছে, এই যে খুব হয়ে এটাই, এই যে আমরা যেখান থেকে দিয়েছিলাম একটু আগে ওই লিঙ্কটা সরাসরি নিয়ে আসছি। তাহলে অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে, সেটা কোনো নিউজ পেপার হোক, কোনো ব্লগ সাইট, ফোরাম সাইট, ফেসবুকের পেজ, যে কোনো পেজ হোক, আপনি যেখান থেকে কপি হবে সেখান থেকে এই সফটওয়্যারগুলো খুঁজে নেবেন। এখন এই কাজটা করার জন্য সফটওয়্যারও আছে, আবার অনলাইন সার্ভিসও আছে। তো অনলাইন সার্ভিস সার্চ করার জন্য আপনি যদি গুগলে সার্চ করেন প্লাজারিজম চেকার অথবা ডুপ্লি চেকার অথবা কপি চেকার, সার্চ করলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখান থেকে সরাসরি আপনি এটা চেক করতে পারবেন। এবং এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা সরাসরি চেক করলাম। এখন আপনি যদি চান যে সফটওয়্যারের মাধ্যমে কাজটা করবেন, তাহলে আপনি সফটওয়্যার লিখে যদি সার্চ করেন আপনি সফটওয়্যার পাবেন, মানে ডুপ্লিকেট চেকার সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যারটা ইয়া হয় কপি চেকার সফটওয়্যার, কপি চেকার সফটওয়্যার। আমরা অনেকগুলো ইয়া পাবো, সফটওয়্যার পাবো, আমরা সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করে সরাসরি আমরা কাজ করতে পারবো। তবে কপি চেকারের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো কপি স্কেপ, এই যে কপি স্কেপ। এবং কপি স্কেপ নিয়ে বিস্তারিত কীভাবে কাজ করবেন সেটা আমার ইয়াতে ওই সিডিতে বিস্তারিত দেওয়া আছে, যে আমি 19 নম্বর সিডিতে 8 নম্বর সিডির 19 নম্বর লেসনে কপি স্কেপ কীভাবে ইউজ করবেন তার বিস্তারিত আমি দিয়েছি। আমরা কি কপি স্কেপ স্কিপ করে যেতে পারি? আপনারা কপি স্কেপ কপি কপি স্কেপ বুঝতে পারছেন? কপি চেক করা, আচ্ছা হ্যাঁ বুঝিনি, নিচের লেখা নিজের লেখা চুরি হয়ে গেল। একটা আর্টিকেল সাইডে দিচ্ছেন, অন্য আর্টিকেল সাইডে না দেওয়া যাবে না, কারণ আপনি একটা কবিতা একটা জিনিস এক পত্রিকায় দিয়েছেন আবার সেম জিনিস আরেক পত্রিকায় দিয়েছেন, ঠিক আছে, ওটা কবিতা করা যাবে না, ঠিক আছে। বাট আপনার যদি একাধিক ওয়েবসাইট থাকে আপনার ইয়াতে, ওইগুলোতে আপনি দিতে পারবেন, ঠিক আছে, এক্ষেত্রে সমস্যা নেই। আচ্ছা এরপরে দেখেন স্পিনার চিপ সম্পর্কে আপনারা জানেন। এখন আমরা যদি চাই যে প্লেজারিজম না হোক, অথবা আমরা কোথাও থেকে কোনো একটা লেখা নিলাম, ওই লেখাটা আমরা আমাদের মতো করে করবো। এখন আর্টিকেল লেখার জন্য আপনি মেইনলি যে কাজটা করবেন সেটা হলো, মানে ওয়েব কন্টেন্ট তৈরি করার জন্য আপনারা মেইনলি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা কি ইনফরমেশান নেবেন এবং সেই ইনফরমেশানগুলো বুঝে নিজের মতো করে লিখবেন, এটা হচ্ছে নিয়ম। ইনফরমেশান বুঝে নিজের মতো করে লিখবেন। এখন যদি আপনি চান আপনি সেটা আর একটু সহজ করে করতে পারেন ইয়ার মাধ্যমে, কপি স্কিপের মাধ্যমে, মানে আর্টিকেল স্পিন করতে পারেন। স্পিনটা হচ্ছে কী করা, রিঅ্যারেঞ্জ করে দেওয়া, মানে একটা লাইন কী করা এমনভাবে চেঞ্জ করে দেওয়া যাতে সেটার মিনিংটা ঠিক থাকে বাট ইয়াটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ আমরা একটা জিনিসকে অ্যাক্টিভ ভয়েসে বলতে পারি, প্যাসিভ ভয়েসে বলতে পারি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেটা ইয়া কাজ, তাই না, যেমন নাপিত আমার চুল কাটলো, এটা যে সেন্স আমি নাপিতকে দিয়ে চুল কাটালাম এটাও কিন্তু একই জিনিস, কাজটা কিন্তু একটাই হয়েছে, তাই না, তো একটাই কাজ হচ্ছে। বাট আমরা কি এটাকে বিভিন্নভাবে বলতে পারি, ঠিক আছে, এটাকে নেগেটিভ ফর্মে বলতে পারি, পজিটিভ ফর্মে বলতে পারি, ঠিক আছে, এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অনেক অনেক ইয়াতে আমরা বলতে পারি, অনেক অনেক ফর্মেটে আমরা বলতে পারি। তো এখন কপি স্কেপ থেকে আপনি যদি কোনো একটা লেখা নেন এবং সেটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, নিজের হাতে যদি সেটাকে চেঞ্জ করেন, ওটাকে বলবে আর্টিকেল রিরাইট করা। আপনি কোনো একটা আর্টিকেল নিয়েছেন, সাপোজ এই আর্টিকেলটা, মেডিকেল সফটওয়্যার কি ফিচার টু লুক দ্য হোয়েন ইউ বাই ওয়ান, আচ্ছা মেডিকেল সফটওয়্যার নিয়ে এই একটা লেখা। এখন এই লেখাটাকে যদি আপনি হুবহু লেখেন সেটা কী হবে, কপি প্লেজারিজম হবে। বাট এই লেখাটাকে যদি আপনি পড়েন, পড়ে বুঝেন, বুঝে যদি আপনি নিজের মতো করে লেখেন সেটা হচ্ছে আর্টিকেল রিরাইটিং। আর্টিকেল রিরাইট করা সেটা দোষের কিছু না, ঠিক আছে,
আপনি এটাকে রিরাইট করে আপনি নতুন কিছু কিছু অ্যাড করেন, কিছু বাদ দেন, এটা আপনি আপনার মতো করে সেটা একটা লিখতে পারেন, এটা মানে দোষের কিছু হবে না। আচ্ছা, এখন আপনি যদি চান যে আপনি রিরাইট করবেন না, তাহলে আপনি নিজের হাত দিয়ে যখন করবেন সেটাকে কী বলে? রিরাইট করা, আর্টিকেল রিরাইটিং। আর যদি সফটওয়্যার দিয়ে করেন, এই আর্টিকেল রিরাইটিংয়ের কাজটা সফটওয়্যার দিয়ে করা যায়, সফটওয়্যার দিয়ে যদি করেন সেটাকে বলা হয় স্পিন করা। ঠিক আছে, রিরাইট করা, রিরাইট করা হচ্ছে নিজের হাত দিয়ে, নিজের হাতে আপনি নিজের হাতে যদি চেঞ্জ করেন সেটাকে বলবে রিরাইট করা। স্পিন করাটা কি? সফটওয়্যার দিয়ে যদি করেন স্পিন করা। তাহলে আর্টিকেল আর্টিকেল লেখার জন্য, কন্টেন্ট লেখার জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে রিরাইট করা। আপনি জিনিসটা পড়বেন, পড়ে বুঝবেন, অথবা এই রিলেটেড কয়েকটা লেখা আপনি পড়বেন, পড়ে আপনি নিজের মতো করে একটা কিছু লিখবেন, এটা হচ্ছে আর্টিকেল কন্টেন্ট লেখার প্রকৃত নিয়ম। কিন্তু যদি আপনি চান, যদি আপনি শর্টকাটে অনেক অনেক বেশি আর্টিকেল আপনাকে তৈরি করতে হয়, তাহলে আপনি স্পিন করে তৈরি করতে পারেন। এখন আমি দেখাবো স্পিন করে কীভাবে কীভাবে আর্টিকেল তৈরি করবো, মানে একটা আর্টিকেলকে কীভাবে আমি নিজের মতো করে রিরাইট করবো, মানে স্পিন করব। দেখুন, আমরা এই কাজটা করবো স্পিনার চিপ দিয়ে। আচ্ছা, আমি স্পিনার চিপ ছাড়াও আমরা আরও অনেকগুলো ইয়া পাবো। যে কোনো কাজ করার জন্য আমরা কয়েকটা স্টেপে যেতে পারি, একটা হচ্ছে সফটওয়্যার দিয়ে, আর একটা হলো ওয়েব বেসড সার্ভিস দিয়ে। আমি এখন দেখাচ্ছি আমি ওয়েব বেসড সার্ভিস, ওয়েব আর্টিকেল স্পিনার, আর্টিকেল স্পিনার সাইট, আর্টিকেল স্পিনার। তাহলে দেখেন অনেকগুলো সাইট আমরা পাচ্ছি যারা সম্পূর্ণ ফ্রিতে আর্টিকেল স্পিন করে দিবে, যেমন ফ্রি আর্টিকেল স্পিনার, ফ্রি স্পিনার, অনেক অনেকগুলো আছে না? মানে আমরা যে কোনো একটা আর্টিকেল নেবো, কপিরাইট করে একটা আর্টিকেল আমরা নেবো, আমরা সেটা সফটওয়্যারে স্পিন করবো, আমরা এমনভাবে সেটাকে মানে উল্টাপাল্টা করে দেবো, মূলভাবটা ঠিক থাকবে কিন্তু লেখাগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, মানে লেখাগুলো কি ওই লেখার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এমনভাবে রিঅ্যারেঞ্জ করবো ওই ওই লিখেটা, ওই অরিজিনাল যে ইয়া ওই লেখার মালিক সে মানে কি এটাকে আর দাবি করতে পারবে না যে এটা তার। ঠিক আছে, তো আমরা আর্টিকেল স্পিন করার জন্য আমি সার্চ করলাম আর্টিকেল স্পিনার সাইট, এখানে অনেকগুলো সাইট আসলো আমরা যেগুলো দিয়ে আর্টিকেল স্পিন করতে পারবো। আমি একটা সাইটে যাচ্ছি, তারপরে ইনপুট টেক্সট, আউটপুট টেক্সট। আমরা এখানে ইনপুট করবো অরিজিনাল ওই কপিরাইট করা কন্টেন্টটা, আর এখানে কী হবে ইয়াটা বের হবে। আমি জাস্ট ইয়া করে দেখাচ্ছি, যে কোনো একটা লাইন বলেন, একটা সেন্টেন্স দিয়ে বলে জিনিসটা বোঝা যাবে। বলেন যে কোনো একটা সেন্টেন্স বলেন। ওরে বাবা, এত কঠিন কেন? আমি লিখলাম করিম ইজ এ গুড বয়, তাহলে দেখেন কি হয়। দেখেন আমি লিখলাম করিম ইস এ গুড বয়, কি চলে আসলো? করিম ইস এ ডিসেন্ট কিড। ঠিক আছে, তাহলে মিনিংটা প্রায় সেম, বাট ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা একটা লেখা দিলাম, এটা এই দুটার মিনিং কিন্তু সেম, কিন্তু কী হলো একটু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা যদি বড় কোনো প্যারাগ্রাফ দিই, এখন আমি তো এটা দিলাম, এখন আমি বড় একটা প্যারাগ্রাফ দেবো। দেখেন বড় একটা প্যারাগ্রাফ দিলে কী হয়, আমরা যেটা নিয়েছিলাম মেডিকেল সফটওয়্যার নিয়ে, এই একটুকু লেখা আমি স্পিন করব, একটুকু লেখা আমি নিলাম কপি
পেস্ট করব, ঠিক আছে? এই পুরো লেখাটাকে আমি স্পিন করব, একদম পুরো আর্টিকেলটাকে আমরা স্পিন করতে পারবো। আচ্ছা পুরো আর্টিকেলটাই নিই নিশ্চয়ই, যখন পুরোটাই নিই। এখন মেডিকেল সফটওয়্যার নিয়ে কোনো একটা লেখা আমাকে লিখতে হবে। আমি মেডিকেল সফটওয়্যার নিয়ে একটা লেখা আমি নেট থেকে কালেক্ট করলাম, কালেক্ট করে আমি হুবহু এই জায়গাটাকে স্পিন করে নতুন একটা আর্টিকেল লিখব, এখানে পেস্ট করলাম 565 না স্পিন টেক্সট। দেখেন হয়ে গেছে না সাধারণত? দেখেন আমরা লেখাগুলো পড়ি, দেখেন কীরকম ওয়ার্ক কীরকম চেঞ্জ করছে। দেখেন টেকনোলজি হ্যাজ মেড ইটস ওয়ে ইনটু দ্য মেডিকেল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল, ইনোভেশন হ্যাজ অ্যাডভান্সড ইনটু দ্য থেরাপিক ওয়ার্ল্ড টু। মানে পুরোপুরি চেঞ্জ, সেন্সটা ঠিক রাখছে কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিয়েছে, বিভিন্ন শব্দের বদলে সে সিনোনিম ইউজ করছে, ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো যার ফলে একদম অরিজিনাল মালিক এই পুরো লেখার যে মিনিংটা, এই পুরো লেখার যে মিনিং সেম, কিন্তু কী হচ্ছে ওই পুরো ফরম্যাটটা চেঞ্জ করছে। যেমন ফরম্যাটটা কীভাবে চেঞ্জ করছে, প্রথমত শব্দগুলো চেঞ্জ করছে, শব্দের দিকে প্রতিশব্দগুলো ইউজ করছে, সিনোনিমগুলো। যেমন আগুন, ফায়ার তো আগুন, ফ্লেম তো আগুন, তাহলে আপনি যদি এক জায়গায় লেখেন ফায়ার, সেটা সে স্পিন করে কী করবে, ফ্লেম করে দেবে, তাই না? তো এভাবে মানে একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ রাখে, সে প্রতিশব্দ বসাইয়া করে, আবার একটা সেন্টেন্সের অনেকগুলো ফরম্যাট থাকে, তাই না? যেমন কি ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ফরম্যাট আছে না, ঠিক আছে? ওই ফরম্যাটগুলো চেঞ্জ করে আবার একটা কথাকে অনেকভাবে বলা যায়, নেগেটিভভাবে বলা যায়, পজিটিভভাবে বলা যায়, তাই না? আবার ইন্টারোগেটিভভাবে বলা যায়। যেমন করিম ভালো ছেলে, ঠিক আছে? তো আমরা যদি বলি যে করিমের মতো ভালো ছেলে হয় না, তাহলে করিম ভালো ছেলে এভাবে বলা যায়, আবার করিমের মতো ভালো ছেলেই হয় না, এটা আমরা নেগেটিভ সেন্সে আমরা কি পজিটিভ কথা বলতে পারি, তাই না? আবার বলতে পারি কি করিম যদি ভালো না হয় তাহলে ভালো ছেলেকে, এটা হচ্ছে কোশ্চেন আকারে কি এখানে করিমের কথাই বলা হচ্ছে, তাই না? আবার আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি কি করিমের মতো ভালো ছেলে আর দুনিয়াতে একটা দেখছো, এটাও ইয়ে না? তাহলে করিম একটা ভালো ছেলে এই কথাটাকে আমরা অনেক অনেকভাবে বলতে পারি, ঠিক আছে? অনেক অনেক ফরম্যাট আমরা বলতে পারি। তাহলে সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করে স্পিন যেভাবে করে, সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করে, তারপর ওই ইয়া চেঞ্জ করে, সিনোনিম চেঞ্জ করে, ঠিক আছে? এমনভাবে জিনিসগুলোকে চেঞ্জ করবে যেন সেগুলোকে আর একদম বোঝা যাবে না, যেগুলো ওই সোর্সের সাথে আর মিলবে না। আপনারা এটাকে বুঝতে পারছেন স্পিন করাটা? তাহলে এরকম অনেকগুলো ওয়েব সার্ভিস আপনি পাবেন, ওয়েব বেসড সার্ভিস, যেখান থেকে আপনি সরাসরি স্পিন করতে পারবেন, ক্লিয়ার? তো স্পিন করার জন্য তাহলে স্পিন করার জন্য, আচ্ছা এই আমি যে বিষয়টা বলতেছি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল লেখার জন্য। আপনাকে বিষয়টা বুঝতে পারছেন? আমি প্রথমে বলতেছি যে আর্টিকেল লেখার জন্য, ওয়েব কন্টেন্ট লেখার জন্য সবচেয়ে ভালো যেটা সেটা কি, সেটা হচ্ছে নিজে পড়বেন, পড়ার পর নিজের বুঝবেন, বুঝার পর নিজের মতো করে লিখবেন, মানে কী করা, রিরাইট করা সবচেয়ে ভালো। আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে চান সেটা অবশ্যই রিরাইটই করতে হবে। স্পিন করে আমরা ওই রিরাইটিংয়ের কাজটা আমরা সফটওয়্যার দিয়ে করতে পারি, ওইটাকে বলা হয় স্পিন, ঠিক আছে? বাট স্পিন করলে সেটা মানুষের যেভাবে লাগবে সেরকম হবে না, এখানে কিছুটা লেকিংস থাকবে, কারণ মানুষ যেভাবে বলে, ঠিক আছে? যেমন আমি বললাম কি যে আমি কি আগুন নিয়ে, মানে বাচ্চারা কি আগুন নিয়ে খেলা করো না, ঠিক আছে? এখন আগুনের প্রতিশব্দ আমি ইউজ করলাম ফায়ার, মানে আগুন হিসেবে আমি কি বললাম ফায়ার। এখন ফায়ারের পরিবর্তে যদি ফ্লেম ইউজ করা হয় তখন ওই প্রতিশব্দ ওই ফ্লেমটা হয়তো ওইখানে বসবে না। আমি কি বোঝাতে পারছি, মানে এক একটা প্রতিশব্দ এক এক জায়গায় বানায়, এটা ওয়ার্ডের মিনিং অনুযায়ী কি কোন প্রতিশব্দ কোথায় বানাবে সেটা কিন্তু ডিপেন্ড করে। কিন্তু স্পিনার চিপকে দিলে, ওই সফটওয়্যারকে দিলে সে ইচ্ছা মতো করবে, তো যার ফলে অনেক সময় সেন্টেন্সের যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা ঠিক থাকে না,
সেন্টেন্সের যে মিনিং, অনেক সময় মিনিংটা কী হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা আমরা করবো কখন, আমরা এটা করবো করার পর আমরা আবার নিজে পড়ে দেখব, পড়ে দেখবো যে কোথাও কোনো ইয়াটা আসে কি না। এখন এটা মনে করার কোনো কারণ নাই যে, অথবা খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমি একটা লেখা এখানে দিলাম, দেওয়ার সাথে থেকে পুরো লেখাটা চেঞ্জ হয়ে গেলো, মানে পুরো আর একটা আর্টিকেল তৈরি হয়ে গেলো, এটা খুশি হওয়ার কোনো কারণ নাই। আসলে আপনি যেভাবে পারবেন, মানুষ যেভাবে পারবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে, কম্পিউটার সফটওয়্যার সেভাবে মিনিংফুল সেন্টেন্স পুরোপুরি তৈরি করতে পারে না। সে যদি ওখানে একসঙ্গে যদি একশোটা লাইন থাকে, একশোটা লাইনের মধ্যে অনেকগুলো লাইনে ভুল আছে, হয়তো সেন্টেন্স কত ভুল আছে, অথবা কি এই আপনার সিনোনিমে ভুল আছে, অথবা অনেক অনেক কিছুটা ভুল আছে, অথবা বোঝানো তো অনেক কিছুটা ভুল থাকে। ঠিক আছে, মানুষ যেভাবে বুঝতে পারে সফটওয়্যার সেভাবে বুঝতে পারে না, মানুষ যেভাবে লিখতে পারে সফটওয়্যার সেভাবে লিখতে পারে না। তো স্পিন করার পর অবশ্যই আপনাকে পড়তে হবে, পড়ার পর আপনি দেখবেন যে এটা সেন্স মেক করতেছে কি না, এটা মিনিংফুল হচ্ছে কি না, আমি কি বুঝতে পারছি। যদি মিনিংফুল হয় তাহলে ঠিক আছে, আর যদি মিনিংফুল না হয়, যেখানে যেখানে আপনার অট লাগতেছে, মানে আপনি নিজে পড়ে বুঝতে পারতেছেন কি না, একটা লেখা স্পিনার চিপ দিয়ে স্পিন করার পরে আপনি নিজে সেটাকে পড়ে দেখবেন, পড়ে দেখার পর যদি আপনি নিজে বুঝতে পারেন ইটস ওকে, যদি বুঝতে না পারেন তাহলে মনে করুন কি না সমস্যা আছে, আপনি আরেকটা ইয়া করবেন, মানে ওই যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলো চেঞ্জ করে দেবেন। এটা আচ্ছা আমি বলতেছি, এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে কি একভাবেই করবে, এটা হচ্ছে একটা ওয়েব বেসড সার্ভিস, বাট আমরা সফটওয়্যার দিয়ে যদি করি সেটা আমরা অনেক অনেকভাবে করবে। হ্যাঁ, আমরা যদি বলি যে এটা দশ রকম করে করো, একটা আর্টিকেল দশ রকমভাবে লেখো, সে দশ রকমভাবে লেখবে, না ইনোভেশন হ্যাজ অ্যাডভান্সড, আপনি লক্ষ্য করুন তো আমি আরেকবার চেঞ্জ করে দেখি। ইনোভেশন হ্যাজ অ্যাডভান্সড, কিছুটা চেঞ্জ হয়েছে মনে হয়েছে। তাহলে আমরা এই ধরনের আর্টিকেল স্পিনার সফটওয়্যার পাওয়ার জন্য আমরা গুগলে কি লিখে সার্চ করব, আর্টিকেল স্পিনার সাইট, তাই না, আর্টিকেল স্পিনার, আচ্ছা আর্টিকেল স্পিনার সাইট না লিখে আমরা আর্টিকেল স্পিনার অনলাইন লিখব, আর্টিকেল স্পিনার অনলাইন অথবা আর্টিকেল স্পিনার সফটওয়্যার। আপনি কাজটা অনলাইনে করতে পারেন, আবার কাজটা সফটওয়্যার দিয়ে করতে পারেন, আমি আপনাদেরকে করে দেখালাম কি দিয়ে, অনলাইন দিয়ে। এখানে আপনি অনেক অনেকগুলো সাইট পাবেন, এই যেমন আরেকটা আছে ফ্রি স্পিনার ডট নেট, মানে একদিকে মূল লেখাটা দিবেন আরেকদিকে সেটা স্পিন হয়ে যাবে, ফ্রি স্পিনার। দেখি কতটাকে কতভাবে লেখা যায়, কই আল্লাহ এটাকে কোনোভাবে বল, হ্যাঁ না এটা এটা সে পারতেছে না, এটা না অবশ্যই করা যাবে, করা যাবে, ওই সাইটটাই ওই সাইটটাই পারতেছে না। অনেক কঠিন শব্দ মনে হয় এই জন্য আসতে শুনছি, আমরা এত কঠিন শব্দ স্পিন নাই করি। আচ্ছা আপনারা স্পিনার চিপটা বুঝতে পারছেন, এখন আর্টিকেল স্পিনের জন্য সবচেয়ে ভালো যেটা সেটা হলো স্পিনার চিপ, মানে সফটওয়্যার। আমরা যদি মানে সফটওয়্যার দিয়ে করলে জিনিসটা খুব আরও সহজ হয়। আমরা যদি দেখি আর্টিকেল স্পিন সফটওয়্যার, আমরা এতক্ষণ ছিলাম অনলাইনে, এখন আমি সফটওয়্যার দিয়ে করবো আর্টিকেল স্পিনার সফটওয়্যার। এই যে অনেক অনেকগুলো সফটওয়্যার আপনি পাবেন, অনেক অনেকগুলো সফটওয়্যার, তার মধ্যে এই যে স্পিনার চিপ, এই যে স্পিনার চিপ ডট কম, এই স্পিনার চিপ ডট কম এটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা প্রফেশনাল কাজ করার জন্য এই সফটওয়্যারটা আমরা ইউজ করবো, স্পিনার চিপ, স্পিনার চিপ। আপনি সফটওয়্যারটা
ইনস্টল করবেন, এটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, ফ্রি ভার্সন, প্রো ভার্সন দিয়ে পারবেন। এবং স্পিনারশিপ দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন বিস্তারিত আমি দেখিয়েছি আমার ভিডিওতে। স্পিনারশিপ দিয়ে কীভাবে কাজ করবেন, এখানে আমি এই যে স্পিনারশিপ, দেখেন অ্যাসিউর অ্যাসিউর সিরি নাম্বার 1 এমএবি স্পিনারশিপ, দেখেন অ্যাসিউর অ্যাসিউর সিরি নাম্বার 2, 2 নম্বর সিরিতে 8 নম্বর লেসন। এখানে আমি বিস্তারিত দেখিয়েছি স্পিনারশিপ দিয়ে কীভাবে কাজ করবেন, স্পিনারশিপ কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে স্পিনারশিপ দিয়ে কাজ করবেন, একদম স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত দেখিয়েছি, করে করে দেখিয়েছি। স্পিনারশিপ স্পিনারশিপ হচ্ছেন মানে ডাউনলোড কীভাবে করবেন, ইনস্টল কীভাবে করবেন। এই যে আমরা আমরা সফটওয়্যারটাকে কীভাবে সফটওয়্যারটাকে কীভাবে ইউজ করবো তার বিস্তারিত আমি এখানে এখানে দেখিয়েছি একদম স্টেপ বাই স্টেপ। আপনারা এই ভিডিওটা দেখলে স্পিনারশিপ ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনারা কি আর্টিকেল স্পিন করাটা স্পিন করা বুঝতে পারছেন? আপনি যে কোনো একটা বিষয়কে বিষয় নিয়ে যখন কোনো একটা ক্লু পাবেন, একটা আইডিয়া পাবেন, ওই ক্লু নিয়ে যদি আপনি অনেক অনেক ঘাটেন আপনি আরও অনেক অনেক তথ্য পাবেন। আমি আর্টিকেল স্পিন করা আমি জাস্ট আপনাদেরকে যদি একটুকু বলি যে আর্টিকেল স্পিন করা যায়, আপনার একটুকু ইনফরমেশন নিয়ে যদি নেটে ঘাটেন আরও অনেক অনেক তথ্য আপনারা বের করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে দেখালাম যে অনলাইনে আমরা কীভাবে আর্টিকেল স্পিন করবো, এটা আমি দেখালাম। আর সফটওয়্যার দিয়ে কীভাবে আর্টিকেল স্পিন করবো, স্পিনারশিপ দিয়ে কীভাবে কাজ করবো, মানে স্পিনারশিপ ডাউনলোড করা, ইনস্টল করা, স্পিনারশিপ দিয়ে কাজ করা, এই টোটাল বিষয়টা আমরা কীভাবে করবো এটা আমাদের ইয়াতে দেওয়া আছে, এই 2 নম্বর সিডি এসিউর 2 নম্বর সিডি 8 নম্বর লেসন এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এই যে এসিউর 2 নম্বর সিডি 8 নম্বর লেসন, সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন? স্পিনারশিপ কী কী বুঝতে পারছেন? না, তা তো কষ্ট তো করতেই হবে, কষ্ট তো করবেন। যেটা বিষয় সেটা হলো অনেকেই যেটা ধারণা থাকে যে স্পিনারশিপ দিয়ে স্পিন করালে কি হয়ে গেল, ঠিক আছে? আমি জাস্ট এটা বলতেছি যে খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? স্পিনারশিপ আপনাকে কাজ করে দিবে না, সে করতে হেল্প করবে, হেল্প করবে, আপনি আপনার কষ্টটা কমাই দিবে, ঠিক আছে? আপনি স্পিনারশিপ দিয়ে স্পিন করবেন, করার পর আপনার লাইন বাই লাইন আপনাকে পড়তে হবে, পড়ার পর যেখানে যেখানে চেঞ্জ করা দরকার ওখানে কেন আপনি চেঞ্জ করে দেবেন। আপনি জাস্ট লক্ষ্য রাখবেন যারা মানুষ যারা এটা পড়বে তাদের মাথা যেন কোনো অবস্থাতে গরম না হয়ে যায়, ঠিক আছে? কারণ তারা যদি পড়ে, ধরুন অনেকটুকু পড়লো বাস কোনো কিছুই বুঝলো না, তখন তাদের মাথা গরম হবে না, ঠিক আছে? তো এরকম যেন না হয়। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা বুঝলাম কপি স্কেপ এবং স্পিনারশিপ, তাহলে আমাদেরকে কপি স্কেপ থেকে এড়ানোর জন্য, কপি স্কেপ থেকে সেটাকে আমার লেখাগুলোকে জেনুইন হিসেবে ডিটেক্ট হওয়ার জন্য অথবা জেনুইন লেখা হিসেবে আমার লেখাগুলোকে উপস্থাপন করার জন্য কী করতে হবে, আমাদেরকে স্পিন করতে হবে, তাই না? রিরাইট করবো অথবা স্পিন করবো। স্পিন করার পর আমরা আবার কপি স্কেপ দিয়ে চেক করে দেখবো যে কপি স্কেপ থেকে কোনো কি ডুপ্লিকেট কন্টেন্ট বলতেছি কি না। আমরা প্রথমত স্পিন করবো, মানে স্পিন করে আবার কী করবো, রিরাইট করবো। হ্যাঁ, আমরা প্রথমত আর্টিকেল সফটওয়্যার দিয়ে স্পিন করবো, স্পিন করার পর আমরা সেটাকে আবার পড়ে দেখবো, পড়ে দেখার পর কী করবো, সেন্স মেক করতেছি কিনা পড়ে দেখবো, আবার আমরা সেটাকে কাটসাট করবো। করার পরে যে এখন আমরা বুঝলাম যে আমাদের এটা একটা জেনুইন লেখা হয়েছে, এখন এই জেনুইন লেখাটাকে আবার আমরা কী করবো, আমরা আবার সেটাকে কপি স্কেপ দিয়ে আমরা চেক করবো, কপি স্কেপ থেকে কোনো বলতেছে কিনা যে এই লেখাটা ডুপ্লিকেট কিনা। কপি স্কেপ যদি বলে এই লেখাটা ডুপ্লিকেট না, অথবা অন্য কোনো অনলাইন কপি চেকার যদি বলে যে এটা ডুপ্লিকেট না, তাহলে কি এটা জেনুইন, তখন আমি এটা সাবমিট করতে পারবো অথবা যে কোনো ওয়েবে অথবা যে কোথাও এটা আমি পাবলিশ করতে পারবো। এখন কপি স্কেপ কপি করা কোনো লেখা যদি কোনো ওয়েবসাইটে যদি পাবলিশ হয়, তাহলে গুগল ওই ওয়েবসাইটটাকে পেনাল্টি দিবে, মানে ওয়েবসাইটের র্যাঙ্কিং নামায় দিবে,
অথবা ওয়েবসাইটটাকে অনেকভাবে কি হ্যাজার্ড করবে, অনেকভাবে পেনাল্টি দেবে। তো সেই জন্য একজন কন্টেন্ট রাইটারের খুবই এই জিনিস, এই দুটা জিনিস জানাটা খুবই অত্যাবশ্যকীয়। একটা হচ্ছে স্পিন করা, রিরাইট করা, আর একটা কি, আরেকটা হলো কপি স্ক্রিপ্ট ইউজ করা। এখন রিরাইট করে স্পিন করাটা এত এত গুরুত্বপূর্ণ কেন? কারণ একজন আর্টিকেল রাইটারের অনেক অনেক বিষয় নিয়ে আর্টিকেল লিখতে হয়, এবং যে বিষয়গুলো নিয়ে আর্টিকেল লিখতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে সে আগে কখনো জানেও না, তার জানার কখনো প্রয়োজন হয় না। আর স্বাভাবিকভাবে একজন মানুষ সব কিছু নিয়ে জানে না, তাই না? কিন্তু একজন আর্টিকেল রাইটারকে অথবা একজন ওয়েব কন্টেন্ট ক্রিয়েটরকে সব কিছু করতে হয়, তাই না? সব ধরনের লেখা নিয়ে লিখতে হয়। এখন একজন মানুষ যে সে পাশ করলো সাহিত্য নিয়ে, ইংরেজি সাহিত্য নিয়ে, তাকে বললো কি মেডিকেল রিলেটেড কোনো একটা লেখা লিখতে বললো, সে তো মেডিকেল বিষয়ে কখনো পড়ে নেই, তা জানো না। এখন মেডিকেল রিলেটেড কোনো একটা বিষয়ে সে না পড়ুক না জানুক, তারপরেও সে কী করতে পারে, লিখতে পারবে, কীভাবে সে ওই টপিক নিয়ে সে খুঁজবে, ঠিক আছে? খোঁজার পর সে ইনফরমেশনগুলো গ্যাদার করবে, ছবিগুলো গ্যাদার করবে। ধরুন একজন সাহিত্য লেখে পাশ করছে, ইংরেজি সাহিত্য লেখে, তাকে বললো যে আপনি মানে কি এই ধরুন অ্যাপেন্ডিসাইটিস রোগ নিয়ে কোনো একটা কিছু লেখেন, তখন সে যদি এখান থেকে সার্চ করলো ছবিও কালেক্ট করতে পারবে, ভিডিও কালেক্ট করতে পারবে, প্লাস অনেকগুলো লেখাও কালেক্ট করতে পারবে। কালেক্ট করে সেগুলোকে ওই জিনিসে সে বুঝতে পারবে, বুঝার পর সে নিজের মতো লিখতে পারবে, ঠিক আছে? তো একজন আর্টিকেল রাইটারকে এই দুটো জিনিস অবশ্যই জানা দরকার। একটা হলো স্পিনের চিফ, স্পিন করা, আর একটা হলো কপি চেক করা। তো আমরা এই দুটো কাজ করার জন্য অনলাইন সার্ভিসও পাবো, আবার সফটওয়্যারও পাবো। অনলাইন সার্ভিস দিয়ে আমরা করতে পারবো ছোটোখাটো কাজ, আর যদি আমরা কন্টিনিউয়াস কাজ করতে চাই আমাদেরকে ওই রিলেটেড সফটওয়্যারগুলো ইয়ে করতে হবে। স্পিন করার জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হলো স্পিনার চিফ, আর কপি চেক করার জন্য কপি স্কিল। আমি সেই জন্য দুইটার মূল নামটা লিখলাম। এই দুটো বিষয় কি আপনাদের কাছে ক্লিয়ার? আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, ওয়েব কন্টেন্ট ক্রিয়েটার কাজের জন্য যখন অ্যাপ্লাই করবেন, আপনি বাইরেকে বলবেন এই কপি স্কেপ এবং স্পিনার চিপ, এই দুটো শব্দ, এই দুটোর ব্যাপারে যদি বাইরেকে যদি আপনি ওয়াকিবহল করেন যে আমি এগুলোর খুব ভালো ইউজ করতে পারি, তাহলে বাইর আপনাকে ইয়া দেবে, প্রায়োরিটি দেবে, এবং ভালো স্যালারিতে আপনাকে কাজ দেবে। বুঝিনি, এটা দুটাতেই। ওয়েব কন্টেন্ট তৈরি যখন আপনি নিজের সাইডের জন্য যখন আপনি ওয়েব কন্টেন্ট তৈরি করবেন, এটা অন পেজ এসইও, ঠিক আছে? আপনার নিজের সাইডের জন্য যখন অন পেজ ওয়েব কন্টেন্ট তৈরি করবেন, এটা অন পেজ। আবার আপনি যখন লিঙ্ক বিল্ডিং করার জন্য তো আমাদেরকে ইয়েটা করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, তাই না? তখন এটা অফ পেজ। তার মানে ওয়েব কন্টেন্ট তৈরি করাটা এমন একটা কাজ, এটা আমাদেরকে অন পেজের এসই করতে লাগে, আবার অফ পেজ এসই করতে লাগে, আবার এসইউ ছাড়াও লাগে। কোনো একটা ওয়েবসাইট চিন্তা করলে তারা এসইউ করাবে না, বা তাদের ওয়েবের জিনিসগুলো সাজানোর জন্য তাদের ওয়েব কন্টেন্ট লাগবে না। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু কি বুঝতে পারছেন? আমরা নেক্সট টপিকে যাচ্ছি, গুগল ট্রান্সলেট ভয়েস টু টেক্সট। আচ্ছা, গুগল ট্রান্সলেট, আপনারা অনেকেই জানেন গুগল ট্রান্সলেটের কথা। গুগল ট্রান্সলেট, এখন আমরা যখন ইনফরমেশন কালেক্ট করবো, ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করবো এক ভাষায়, ইংরেজিতে। এখন আমরা অন্য অন্য ভাষায় আমরা কালেক্ট করতে পারি না, হয়তো আমার একটা ইনফরমেশন আমি ইংরেজিতে পাচ্ছি না, আমি পাচ্ছি কি ফ্রেঞ্চে অথবা অ্যারাবিকে অথবা চাইনিজে, তাহলে সেই বা সেই ল্যাঙ্গুয়েজটা আমরা কালেক্ট করে কী করবো, আমরা ইংলিশে কনভার্ট করবো, আমাদের ভাষায় কনভার্ট করবো। তাহলে ইনফরমেশনগুলো সারা পৃথিবীতে, যেহেতু অনেক অনেক জাতি, সারা পৃথিবীতে অনেকগুলো ভাষা, তো প্রত্যেক ভাষায় মানুষ তাদের নিজের ল্যাঙ্গুয়েজেই তারা ওয়েব ইউজ করে। তো স্বাভাবিকভাবেই ওয়েবে অনেক অনেক ভাষাভাষী মানুষ, অনেক অনেক মানুষ কি ওয়েবে কন্টেন্ট আপ করে। তো যে জিনিসটা আপনি ইংলিশে পাবেন অথবা চায়নাতে আসে, সেই ল্যাঙ্গুয়েজটা হয়তো কি, মনে করেন চীনের একটা খবর, আরে বাবা